হ্যালো বন্ধুরা, আমরা আজকে আছি কমলগঞ্জ উপজেলা পাত্রখোনা চা বাগানে। এরকম চা বাগান সবাই দেখেছেন, সবাই দেখতে অভ্যস্ত। এই চা বাগানকে দেখেছেন, এটা কাটা হয়েছে, এটা বলে ডিএস, ডিপ স্কিপ। ডিপ স্কিপ বলে চারটে স্টেজ কাটা হয়, এটা একদম লাস্ট স্টেজ যেটা সেটাতে কাটা হয়েছে। যেহেতু কাটার ফলে এখান থেকে নতুন করে আবার ডাল গজাবে, পাতা গজাবে, যেটা কোয়ালিটি বেস্ট হবে। যেমন এটা দেখেন, এখানে আস্তে আস্তে কোয়ালিটি নষ্ট হয়ে গেছে, এখানে ভালো করে পাতা আসতেছে না, যেটা কুড়ি বলে। এই যে কুড়িগুলা ঠিক মতো আসে না, মাত্র এখানে 10% মধ্যে এই কুড়িটা আসতেছে, বাকিগুলো কুড়ি আসে না। তো এই ডিএস করার পর দেখা যাবে এখানে কুড়ির সংখ্যা অনেক বেড়ে গেছে। পুরা দেখবেন এই পাশে সব গাছে এটা করা। আর এটা এই শ্রীমঙ্গল উপজেলায় ওয়ান অফ মোস্ট সবচেয়ে বড় চা বাগান, ন্যাশনাল টি কোম্পানির আন্ডারে। এখানে চুন দেওয়া হয়েছে ডলোমাইট, কি বলে এটাকে, ডলোমাইট, ডলোমাইট। আচ্ছা আপনি আমাকে বলেন এখানে আর কি কি ক্যাটাগরিতে কাটা হয়? এলএস করা হয়, এমএস করা হয়, আর এটা তো ডিএস করা হয়েছে, আর এলপি করা হয়। এলপিটা কি? লাইট টুনিং, মানে বাগানের ভাষায় যেটাকে বলে মাথা ছবি, মানে হালকা আগাটা ছাটা হয়। নতুন চারা যেগুলো প্ল্যান্টেশন হয় ওইটা 5 বছর পূর্ণ হইলে হয় আর কি। আচ্ছা আচ্ছা, এগুলো বয়স কত? আপনার বয়স আপনার এটা তো হচ্ছে আপনার 15 বছর। আচ্ছা আচ্ছা, চা গাছ কত বছর বেঁচে থাকে? মোর দেন 80 ইয়ার্স। 80 বছর, তাহলে 80 বছর পর্যন্ত ওর বিভিন্ন ক্যাটাগরিতে এইভাবে কাটা হয়, তাই তো? এই যে দেখুন এই বাগানটা অনেক সুন্দর, যদিও এখন শীতকাল আসে, শীতকালে তেমন চা হয় না, সবারই সব গাছেই এরকম কাটা ছেটার উপর শীতকালটা পার হয়। পরে শীতের পরে যখন শীতের শিশির পরে আস্তে আস্তে গ্রীষ্মকাল আসে, তখন হচ্ছে কি বেস্ট কোয়ালিটির চাটা পাওয়া যায়, তাই তো? ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আমার সাথে আছে একজন, উনির থেকে অনেক ইনফরমেশন পাওয়া গিয়েছে। ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।